তো চলো আজকের দিনটাকে সুন্দর করে স্টার্ট করি। বলে দেবো হ্যাঁ, শনিবারে যাচ্ছে, আর শনিবার সকালে 7টার সময় যাচ্ছে, সেই সোমবারে আসবে। আচ্ছা নিচে, ওকে ওকে। আচ্ছা, সকাল সকাল শুরু হয়ে গেল রূপচর্চা। এবার আমি ভাবছি যে এই কাজটা করার জন্য আমি একটা নিজেকে অ্যাওয়ার্ড দেবো। এটা আমাকে অ্যাওয়ার্ড দিতেই হবে, না হলে হবে না, আমি খেলবো না, না হলে না আমি আমি না হলে আর আর ইউটিউবে ব্লগই আপলোড করব না। এটার জন্য আমায় বলতে গেলে এ করতে হবে, ঠিক বলেছি না কাকিমা? দাঁড়াও, আগে ফোনটাকে একটু ঠিক করে রাখি, দেন ব্লগ, যারা ব্লগ করে তাদেরকেও একটা শতকোটি প্রণাম। হ্যাঁ, এখনো পেটে কিছুই পড়েনি, এখন সবে সকালে ওই তোমার কফিটা খেলাম। ঠিক আছে, ওকে, চলো তাহলে ফাইনাল কাজ আমাদের শুরু হয়ে যাক। এখানে যা অবস্থা, আমি কি করব তাই ভাবছি। किशोरचन्द्रशेखरे प्रति प्रतिक्षणं मम। অলরেডি এখানে ডিজাইন করে দিয়েছে আমার মেয়ে, দুটো দু রকমের। মা এদিকে আয়, ও যখনই কিছু মানে চুপ করে থাকে না, তখনই ভাবে কিছু নিয়ে কিছু নিশ্চয়ই করছে। ওই গেলি,
কালকে একটা ঘটনা ঘটেছে, কালকে আমার এতে তোমার আমার কালকে আমি একটা ওই অর্ডার দিয়েছিলাম তোমার KFC থেকে একটা রাইস বোল, তো রাইসের মধ্যে তোমার যেটা মাংস দিয়ে দেয় তো ওটা অর্ডার দিয়েছি, টাকা দিতে হবে 306 টাকা, তোমার এ দিয়ে দিয়েছে 3000 টাকা। এবার ওকে পে দিয়েছে 3000 টাকা, ওকে গুগল পে করে দিয়েছে। এবার আমি তো দৌড়ে নিচে গেছি তোমার সিকিউরিটি গার্ডের কাছে, দিয়ে বলছি আর আপনার, এবার এখানে তো নতুন এসেছি তো আমার নাম্বার টাম্বার কিছুই এখন নেই, সব ওর কাছেই আছে। তো এবার আমি নিচে গিয়ে বলছি ওকে এক্ষুনি বেরিয়ে গেছে, হ্যাঁ ম্যাম এক্ষুনি বেরিয়ে গেছে, শুধুমাত্র লোকটা ভালো বলে হয়তো দিয়ে দিল, না হলে যা হতো। দেখো আর একটা কথা বলবো, হয়তো টাকাটা পেয়ে যেতাম কিন্তু সাফার করতে হতো, ওই লোকটা ভালো করে দেনা দেন দিয়ে দিল। আর না ও বুঝতে পারেনি হয়তো, পরে ফার্স্ট টাইম দেখলো যে হ্যাঁ কি ছিল, আর তারপরে সামনে সামনে যে ধরে ফেলবে সেটাও তো হ্যাঁ। এই জামাগুলো এরকমই তো, এই জামাগুলো আয়রন করতে হবে, কারণ ওখানে রেখে দেওয়ার বোতামও লাগাতে হবে আমাকে, এগুলো সব আমাকে যখন আমি রাজারহাটে যাবো বাপের বাড়িতে তখন এগুলো নিয়ে যাবো, এ হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি এখানে পড়ে থাকে বলে এই যে ইনি ডিজাইন করে চলে যান, পা উঠে টয়লেট তো হয়ে যায় সব। সব ঘরে খাট যদি ঢুকিয়ে দিই না জায়গাটা গ্যাদার হয়ে যায়, কেন বলো তো? এই যে নিচে আছে তোমার তো কুকুর আছে না, হ্যাঁ, কিন্তু সেটা হ্যাবিট করাতে হবে গাছ, এই যে দুদিনে যে হ্যাবিট না করিয়ে কাজ করবে। হ্যাঁ বলি শোনো, কোনো ফাট আছে তো লাফি লাফি ওঠে, তবুও তুমি এই ঘরের দরজাটা যতটা পারো, হ্যাঁ বন্ধ করে রাখো, এই লকটাকে একটু প্রবলেম হয়েছে, লকটাকে ঠিক করতে হবে। এটা কার? একটা জিনিস, ওই বাড়িতে যখন ছিলাম তখন আমার ওই জিনিসগুলো রাখার জায়গা ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বড় বড় যে আলমারি গুলো করেছে ওখানে কি রেখেছো? ওখানে ভালো ভালো জামা কাপড় না, এত ডিনার সেট বলো তো এগুলো কোথায় রাখবো? ওই জন্য বলছি তুমি ইয়ে করবে, এত ডিনার সেট নিয়ে কি করবো? তুমি এইখানে একটা রাখার জায়গা করো, তাহলে এগুলো সব আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, ফোন করে বলবো যে ঘরে ওই পিনটা করে দিয়ে যান, মানে যেটা ড্রিল, এই যে এগুলো পড়ে আছে বরাবরই থাকছে না, না না এটা ভালো জামাই যাবে, ভালো যাবে, এখানটাও গুছাবো পরে। এখন আমি আজকে একটা ভারত রত্ন খেতাব নেব, না 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 সব আয়রন আমি করবো, কি বলে ব্যাপার, ও নিজেরটা নিজেই আয়রন করে নেবে, কিন্তু এখন আমি এসে গেছি যেহেতু সংসারের এত কাজ, এত কাজ করার পরে মানুষ সময় কি করে পায় যে ঝগড়া করবো?
তুলবো না, এগুলো জাস্ট এখন না ওই দেওয়াল করে সাইড করে দেবো, বুঝেছো? তাহলে 20 মিনিটের মধ্যেই সাইড করবো। তখন এটা আমাকে দিয়েছিল, যখন যখন পটানো হয়েছিল তখন অনেক কিছু পেয়েছি, তাই না? বরাবর যেখানেই হোক না কেন, আর ওর হচ্ছে রাস্তার ফুটের দোকান থেকে আমি কিনবো না, কিনলে ভালো জায়গা থেকে কিনবো। টাকা উনি ব্র্যান্ডেড সব জিনিস করেন, আমাকে ব্র্যান্ডেড করে, আমার আবার ওরকম নয়, আমার সব জায়গা থেকে আমি নেবো, হাতি বাগানের আমি সত্যি কথা করি না, আর সেরকম দামি নয় যে একদম সে 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে ঘড়ি করবো, ওরকম নয়। আমার ওগুলো খুব গায়ে লাগে, কারণ অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, ঠিক আছে? একটা দুটো পড়লাম, ওই একটা ধরো দোকানে গেলাম, এই ড্রেসটা পছন্দ হলো নিয়ে নিলাম, কিন্তু ওই যে ভালো দোকান থেকেই নিতে হবে না, আমি ফুটপাথ থেকেও জিনিস কিনি, আমি প্যান্টালুনস থেকেও জিনিস কিনি, আমি সব জায়গা থেকে, মানে সব জায়গার বাসিন্দা আমারই মন, আমি সব জায়গা থেকে জিনিস কিনি। তাই না, তোমার ছেলেরা এখন কি করছে? আমার ছেলেরা ভালোই আছে, সব চাকরি করছে? না না, চাকরি বাকরি করে না, আজ কাজ করে, ও সোনার কাজ করে। সোনার মানে কি তোমার ওই ইয়ে, মানে সোনার ওই যে বডিতে বলে না, আর সেটিং বলে না, ধীরে ধীরে সেটিং করা। ও আচ্ছা, এটা যদি খুলে দিই তাহলে কি ভিডিওটা ভালো আসবে? এই পর্দা গুলো কেউ কাটতে হবে জানো, এটা সন্ধি পর্দা আছে, পর্দা গুলো বড় হয়ে গেছে, তুমি করো, আমি নোংরাটা ফেলে আসি। হ্যাঁ, নোংরাটা ফেলে আসো। আর একটা কাজ যেটা, সেটা হচ্ছে একটা যেটা বেড কভার তুমি বললে না পেতে দিতে হবে, একটা বেড কভার শুধু ওই ঘরে পাবো, ওই ঘরটায় ব্যাস। তাহলে কোনটা এ করবো বলো, একটু একটু টাইম দাও আর কি, মানে এখন আর বলো না, দু মিনিট। এগুলো সব নিচে রাখো, ঠিক আছে? Yummy! My favorite dish.